আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও চলে এসেছি আরেকটি টিপস নিয়ে আদর্শ গৃহিণীদের জন্য। খুবই মজার একটি টিপস, এই টিপসটা এতই সহজ যে যে কেউ আপনারা এখন ট্রাই করে দেখতে পারবেন। এখানে কাঁঠালি পিসিকে আমি ছিলে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি, এখন ঘষা মাজা ছাড়াই কীভাবে দ্রুত খোসাটাকে ছড়ানো যায় সেই পদ্ধতিটা আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা বয়াম রেখেছি, এই বয়ামটার ভিতরে একটু খাস খাজ আছে, যে ভিতরে এরকম খাস খাজ, একটু খাস খাজালা বয়াম হলে ভালো হয়। আমি এই বয়ামের ভিতরে পিসিগুলোকে দিয়ে দেবো এখন, আর সেই সঙ্গে দেখতে পাচ্ছেন একটা মাজনি, এই মাজনিটা আমি দিয়ে দেব, দিয়ে একটু পানি দিব। এখন এখানে একটু পানি দিয়ে দেব সামান্য পরিমাণ, দিয়ে মুখটা বন্ধ করে দেব। কত সহজে আমি পরিষ্কার করে ফেলে দেখতে পাবেন। এখন এটাকে ভালোভাবে এভাবে কিছুক্ষণ ধরে ঝাঁকিয়ে নেব, আমি ঝাঁকিয়ে নিয়ে ফিরে আসছি। এভাবে আমি বেশ খানিকক্ষণ ধরে ঝাঁকিয়ে নিলাম, এখন আমি এই যে নামিয়ে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন খোসাগুলো কি সুন্দর উঠে গিয়েছে, আর যেটুক আছে সেটুক এখন আমি আস্তে আস্তে একটু ডলা দেবো হাত দিয়ে। এই যে এইভাবে একটু ডলা দিলে বাকিটা উঠে যাবে। যেভাবে এখন বাকি কটা একটু একটু কসলে কসলে ডলে আমি দিয়ে ফিরে আসছি। এই তখন কত সুন্দর চকচকে চকচকে ঘষা মাজা সারাই, কত তাড়াতাড়ি আমার বীজ পরিষ্কার করা হয়ে গেল। এই বীজকে আমি পরিষ্কার করে নিলাম, এভাবে একটু লাল লাল আবরণটা নাই, খুবই ঝটপট করে করা হয়ে গিয়েছে। আশা করি আমার এই টিপসটি আপনাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম ছোটখাটো টিপস আপনারা পেয়ে থাকবেন। এখন এই কাঁঠালের বীজ পরিষ্কার করাইছি, এখন আমি এই বীজ দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। তো এখন দেখুন আমি কিভাবে মুরগির মাংস রান্না করি কাঁঠালের বীজ দিয়ে, খুবই মজা লাগে খেতে। তো এখানে একটা কড়াই আমি তেল দিয়েছি, সরিষার তেল আর পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি, আর এখানে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। আর কিছু বাটা মশলা দিয়ে দেবো, আদা রসুন ধনে জিরে সমস্ত কিছু বাটা মশলা 2 টেবিল চামচ মতন। একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এখন আমি এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব, আর আমি টমেটো সস দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিলাম টমেটো সস, পানি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষা যাবে পানি দিয়ে দিয়ে 2-3 বার কষিয়ে নিলে তরকারির স্বাদ খুব মজা হবে।
মশলাটা কষা হয়ে তেল বেরিয়ে আসছে, আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, কষা হয়ে গেলে আমি কাঁঠালি বেশি দিয়ে দেব। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচ দিয়ে মুরগির মাংস রান্না এত মজা লাগে খেতে, যে একবার খাবে সে বারবার বলবে যে আমাকে কাঁঠালের বিচি দিয়েই মুরগি রান্না করে দাও, খুবই মজা লাগে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। মাংস কষা হয়ে এসেছে, এখন আমি এখানে একটু এলাচকে থেতো করে রেখেছি, এই থেতো করা এলাচগুলো দিয়ে দেব। কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এখানে 4-5টি কাঁচামরিচ দিয়ে দেব। এই তো আমার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না হয়ে গেছে, আমি এখন একটু ভাজা জিরের গুঁড়া আমি দিয়ে নামিয়ে নেব। এই তো ভিউয়ার্স, আমার কাঁঠালের বীজ দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগবে। আর আজ যদি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেয়ে থাকবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।